যত হগল বাইবির আপির আছে তাগলকে শেয়ার করম আজকে আরো অন্যরকম একটা নতুন ব্লগ ভিডিও আর এই যে এই দেখেন এদিক দিয়ে আমার মেয়ে মনে করেন প্রচুর পরিমাণে একেবারে গরমে অসুস্থ হয়ে পড়ছে আর এদিক দিয়ে কিন্তু আমি একেবারে সিম্পল খানাদানা তৈরি করে আলাইতে আছি মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেইটা মনে করেন সিম্পলের মধ্যে এই খানাদানাটা না হলে একেবারেই চলে না তো এটা কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে ভালো আছি সুস্থ আছি তো এই তো মেহমান হইয়া দুই চার দিনের জন্য বাপের বাড়ি আইছিলাম বেড়াইয়া খেলায় এখন আবার যাইতেছি কেমন করেন নিজের গন্তব্যস্থলে মানে নিজের শ্বশুর বাড়িতে বাপের বাড়ি আইছিলাম বেড়াইতে আর এখন যাইতেছি নিজের শ্বশুর বাড়িতে এই হচ্ছে মেয়েদের জীবন মানে বাপের বাড়ি হয়ে যায় পর আর পরের বাড়ি হয়ে যায় আপন দুই চার দিন পাঁচ দিনের মেহমানই যথেষ্ট এর মনে করেন যতদিনই থাকেন শুধু মেহমান হিসাবেই থাকা যায় বাপের বাড়িতে এর ফলে নিজের গন্তব্য স্থলে মানে যাওয়াই লাগে তো জায়গা এদিক দিয়ে তো মনে করেন আবারও শাসাগতের নদী পার হয়ে আবারও যাইতে আসে গিয়ে নিজেদের বাড়িতে তাই মানে ইচ্ছা ছিল আরও দুই চার দিন একটু থাকার কিন্তু মনে করেন বাড়িতে আবার বিয়ার একটা দাওয়াত পড়ছিল তো এই দাওয়াতে অ্যাটেন্ড না করলেই নয় একেবারে অতি জরুরি অ্যাটেন্ড করতেই হইব তো যার কারণে মনে করেন ভাবলাম তো আর থাকে কি লাভ এদিক দিয়ে তো দুই দিন পরে পোলার স্কুল খুললেই লাগবে তো জায়গা যাই গা তো এদিক দিয়ে কিন্তু একেবারে মনে করেন আয়াই পড়ছি একেবারে টু পুষ করে আয় পড়ছি আপনি গনিয়া বাসর করে দেখছেন নি মানে এদিক বাইতে কিন্তু অনেক রকমের কাম কাজ কইরা টইরা বিয়া বাড়িতে যাইয়া খানা দানা খায়া টায়া লাইছি এটার কিছুই সিন নেই তো এদিক দিয়ে মনে করেন একবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মনে করেন আনকমন বাসর করে সাজাইছে যেটা আপনাগুলোকে না শেয়ার করলেই নয় কারণ এখন প্রায় দেখা যায় ফুল 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 দিয়ে একেবারে বাসর ঘর বইরালায় কিন্তু এইরকম বাসর ঘর কি সাজায় না যার কারণে আমি ভাবলাম এটা নিশ্চয়ই একটা আনকমন বাসর ঘর তা আমি আমার যত সকল বাইবির আপির আছে তাগুলো একটু শেয়ার করি যে আনকমন বাসর ঘরটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে মনে করেন বিয়া বাড়ি থেকে আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে গা তো সন্ধ্যা যাওয়ার কারণে আমি একটু মনে করেন সিম্পল খানা দানা তৈরি করতেছি মানে ডাইল বহাইয়া দিয়েছি আর ডাইল কিন্তু এদিক দিয়ে আমার হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে গা দেখতেই পারতেছে না মানে ভাতের সেকা দিতে নিতেছি মানে এত কিছু সিন টিন আর নিতে পারি না কারণ এসে গিয়ে মনে করেন সন্ধ্যাবেলা আমার মেয়েরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে মানে সারাদিন সে ভালো সারাদিন আর এই কয়দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলা সে মনে করেন বমি দুই তিনবার বমি করে ফেলাইছে দুই তিনবার বমি করে তো ছোটো মানুষ মনে করেন একবারে ক্লান্ত হয়ে গেছে তো তার ক্লান্ত হওয়াতে মনে করেন আর প্রচুর পরিমাণে গরমও পড়ছে তো ভাবলাম যে অত বেশি মনে করেন খানা দানা না পাকায় শুধু রাতের জন্য সিম্পল খানা দানা পাকায় যার জন্য ডাইল ভাত রান্না করে আয় পড়ছি মেয়ের কাছে মেয়ে তো খালি কিছুক্ষণ পরেই মনে করেন ডাকাটা কি কথা সাম্মু আসো 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 আমার পাশে বসো আমার মাথাটা আতায় দাও আমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না তো প্রথম দিক দিয়ে আমি কিন্তু বুঝতে পারি না পরে দিক দিয়ে যখন বমি করছে তখনই বুঝতে পারছি যে আসলে সে অসুস্থ হয়ে পড়ছে তারপরে মনে করেন তার মাথাটা তো একটু আতায় দিতেছে আরাম দেওয়ার জন্য আর এদিক দিয়ে আমি কিন্তু স্যালাইন গলায় দিছি যে স্যালাইন খেলে ভালো লাগবে তো মানে সেলেন খাইতেছে জাগা তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই মানে বাচ্চাদের একটু এই গরমের মধ্যে একটু কেয়ার করে দেখাশোনা করে রাখানোর দরকার মানে খানা দানার প্রতি একটু খেয়াল রাখতে হইব প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই গরমের মধ্যে মনে করেন তেল জাতীয় জিনিস খাওয়া দাওয়া থেকে তাদের বিরত রাখতে হইব তাই দিদি মেয়ের মনে করেন সেবা যত্ন করতে করতে রাত 10টা বেজে গেছে মানে তারা একটু খাওয়া দাওয়া করায় ওষুধ টষুধ খাওয়ায় ঘুম পাড়ায় এরপরে দিক দিয়ে আয় পড়ছি মনে করেন নিজেদের সেই সিম্পল খানাদানার মধ্যে গর্জিয়াস খানাদানা খাওয়ানোর লিগা বুঝেন নাই তো এই যে গর্জিয়াস খানাদানা হয়েছে এই যে পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কাটতে লবণ দিয়ে এরপরে সে রেডিমেড মনে করেন এই যে চিলি ফ্লেক্স নিয়ে আনিছি মানে শুকনো মরিচের গুঁড়া নিয়ে আনিছি এরপর সুন্দর করে মাখাইয়া ঝাঁকাইয়া বানাইলাম ভর তা মানে এই ডাইল ভাতের লগে এটা যদি না থাকে তাহলে কি চলে লগে কিন্তু আমি সরষে তেল অবশ্যই দিছি মানে সরষে তেল দিতে আবার বললেন না তো এই যে সুন্দর করে ভর্তাটা বানায় এখন এই ভর্তা দিয়ে ডিম বাজালাম দেখছেন কি বুদ্ধি মানে আমার মতো এই বুদ্ধিটা কে কে খাটান এক দিলে দুই তিন পাখি চার পাখিও মাইরে হালাই দেখছেন নি মানে আবার কি লেগে পেঁয়াজ কাটতে যাবো মরিচ কাটতে যাবো এই দিক দিয়ে মনে করেন ভর্তা দিয়ে কাম সারা করে হালাই তা আপনারা যারা আছেন অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই মনে করেন এই যে কাম কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন মানে আমার মতো একেবারে এক দিলে দুই তিন চার পাখি মেরিয়া লেবেন দেখছেন নি বর্তার বর্তা কাম হয়ে গেলো এদিক দিয়ে ডিম বাজা হয়ে গেলো গা তো জায়গা আমি সিম্পল খানাদানার মধ্যে গর্জিয়াস খানাদানা বানাই লাইছি এটা কিন্তু খুবই খুবই মনে করেন মজাদার একটা টেস্টিকর খাবার এই যে একবারই ডাইল নিয়ে নিছি আর আমার প্রিয় প্রিয় একটা প্লেট নিয়ে নিছি মানে ডাইল দিয়ে খানা খাইলে আমার এই প্লেটটা লাগবে এই প্লেটটা আমার খুবই ভালো লাগে মানে বিশেষ করে ডাইল দিয়ে খাবার খাইলে তো আমার মতো এই সিম্পলের মধ্যে গর্জিয়াস খানাদানা কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা মনে করেন দাওয়াত খাইয়া কিংবা বাপের বাড়ি থেকে আইয়া এইরকম শর্টকাট রান্নাবান্না করেন তারাও কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না লগে ফলো দিতে বলবেন না তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।